কৃষক বন্ধু ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওটার বিষয় হচ্ছে যে কিছু কৃষি যন্ত্রপাতি নিয়ে আজকে আলোচনা করব এবং ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, এখানে আমরা দামও বলে দিয়েছি। বন্ধুরা, এই স্প্রে মেশিনটির নাম হচ্ছে অ্যাগ্রো গোল্ড ম্যানুয়াল স্প্রে মেশিন এবং এটির দাম হচ্ছে 1500 টাকা। আর এটা আপনারা ব্যবহার কার্য খুব সুন্দর এবং এটি লং লাস্টিংও বোর্ডিং করে, কারণ কি যেহেতু এটি ম্যানুয়াল তাই এটা হাতে আপনাদেরকে ব্যবহার করতে হবে। আর এটি মোটর চালিত নয়, তাই জন্য আপনাদের কি হচ্ছে একটু অসুবিধা হতে পারে, কারণ কি কিন্তু এটি ক্যাপাসিটি ভালো, এটি 18 লিটারের ক্যাপাসিটি আছে যেটা আপনারা সব জায়গায় পাবেন না, যেটি হচ্ছে সবাই আপনারা 16 লিটারে পান। বন্ধুরা, দ্বিতীয় নম্বরটি হচ্ছে যে এটি হচ্ছে ব্রুশ কাটার। এটা আমরা অনেক জায়গায় ঘাস কাটার মেশিন হিসেবেও আমরা চিনি, তো এটা বহু রকম কাজ করা যায়। এটাতে ঘাস কাটা যায়, গম কাটা যায়, ধান কাটা যায়, এমনকি শক্ত শক্ত যেগুলো ঘাস গরু ছাগলের খাবারে ঘাস সেগুলো কাটা যায়, এমনকি এর সঙ্গে এটি মাটি যে নরম মাটি যে পেঁয়াজ করার মতো কাজও লাগে, এবং আলুর যে ভেলি কুড়তো সে এমনকি এটা আলের ভিতর কাটতেও সাহায্য হয়, আলের মধ্যে যে ঘাসগুলো হয়ে যায় সেগুলো কাটতে খুব সাহায্য হয়। আর এটির দাম রাখা হয়েছে ঠিক 12,000 টাকা। বন্ধুরা, 3 নম্বর যে মেশিন দেখছেন এটা হচ্ছে মিনি পাওয়ার টেলার বলবান কোম্পানি, এটার দাম হচ্ছে 20,900 টাকা। এবং এটিতে দেখতে পাচ্ছেন ছোটোখাটো মাটি চাষ দেওয়া, এমনকি জল কাদায় ধানের বীজতলা, এবং কি ধান চাষ, এবং কি ছোটোখাটো আলু পেঁয়াজের জমি তৈরি করা, সর্ষের জমি তৈরি করা, যে কোনো ছোটোখাটো নরম মাটি বেলে দোঁয়াশ যুক্ত মাটিতে খুব ভালো চলে, এটি কিন্তু এঁটেল মাটিতে চলবে না। এটা খুব ভালো ফসলের পক্ষে, সবজি চাষের পক্ষে, এবং যারা ছোটোখাটো বাগান করেন তাদের পক্ষে এটি খুব সুন্দর। এবং এর দামটিও মোটামুটি ভালো রাখা হয়েছে, এটি হচ্ছে পেট্রোল ইঞ্জিন আর এটি 1 স্ট্রোকের ইঞ্জিন এটা। বন্ধুরা, এটা 4 নম্বরটা হচ্ছে, এটাও মিনি পাওয়ার টিলার, তার মধ্যে একটু বড়, এবং এটা হচ্ছে রাইকো টিলার 7 HP 4 স্ট্রোক ইঞ্জিন, এটার দাম হচ্ছে 55,000 টাকা। এবং এটা দেখছে আগের মেশিনটি থেকে এটার কাজ ক্ষমতা একটু বেশি, এবং এটার যে মাটি কাটাটা ব্লেডটা সংখ্যাটা বেশি দিয়েছে, এবং এটা কিন্তু মোটামুটি যাদের ছোটোখাটো 2-3 বিঘে জমি সবজি চাষ করেন তাদের পক্ষে কিন্তু এটা বেস্ট, মানে তারা যদি এটা নিয়ে সবজি চাষ করেন তাদের কিন্তু খরচা অনেক কমবে। এবং এটাও কিন্তু পেট্রোল ইঞ্জিন আর ডিজেল ইঞ্জিন এগুলো হয় না, ছোটোখাটো মেশিন এগুলো সব পেট্রোল ইঞ্জিন এগুলো। বন্ধুরা, এই যে 5 নম্বর মেশিনটি, এটা হচ্ছে একটা মিনি পাওয়ার টেলার, এটা হচ্ছে বলবান কোম্পানি পাওয়ার উডার এবং কাল্টিভেটার, এটা রোটাভেটার, এটার মধ্যে রোটাভেটারের কাজ হবে, কাল্টিভেটারের কাজ হবে। কাল্টিভেটার বলতে হচ্ছে টানা ফাল, যেটার মধ্যে ফাল লাগিয়ে চাষ দেওয়া হয়, আর রোটাভেটার বলতে যেটা যে রোটারে যে ব্লেডগুলো লাগানো আছে সেটা হচ্ছে রোটাভেটার। আর এটা প্লাস ঘাস কাটা যায়, এবং এটি দেখতে পাচ্ছেন চাকা সিস্টেম আছে, যখন এটা আপনি কাল্টিভেটার মানে টানা চাষ দেবেন তখন কিন্তু চাকা লাগিয়ে চাষ দিতে হবে। এটার দাম রাখা হয়েছে 46,555 টাকা এবং 7 HP ইঞ্জিন এটা। আর এটাও কিন্তু যাদের ছোটোখাটো চাষি তাদের পক্ষে কিন্তু খুবই ভালো জিনিস একটা। বন্ধুরা, 6 নম্বর যে মেশিনটি হচ্ছে রাইকো আইটেলের 52 cc যে গর্ত করা মেশিন বলতে পারেন এটিকে বাংলা ভাষায়, যেটা গাছ লাগানোর সময় এটা মাটিকে কুড়ে আপনারা যে বড় বড় গাছ এক জায়গা থেকে এক জায়গায় নিজে লাগাচ্ছেন সেটা কিন্তু আপনাদের যে অল্প সময়ের মধ্যে যারা বেশি গাছ ট্রান্সপ্লান্ট করবেন তাদের পক্ষে এটা খুব ভালো, এবং এই সিস্টেমটি খুব ভালো। এটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন 52 cc ইঞ্জিন, 1-2 স্ট্রোক ইঞ্জিন এটা, তো এটাও কিন্তু যারা বাগবানি করেন তাদের পক্ষে ভালো। বন্ধুরা, যে আমরা 2 নম্বরে যে ব্রুশ কাটারটা দেখালাম সেটা হচ্ছে যে পাইপ সিস্টেম, যেটা আপনাকে মেশিনটা পিঠের মধ্যে বাঁধা রয়েছে, এবং এটি যে 7 নম্বরে যে মেশিন দেখছি এটা হচ্ছে বলবান কোম্পানি বাজাজ ব্রুশ কাটার, এবং এটি 35 cc ইঞ্জিন, এটার দাম হচ্ছে 10,400 টাকা। এবং এটি হচ্ছে কি আপনাকে এটি কোমরে পিঠে একটা বেল্ট দিয়ে কোমরে আপনাকে ঝুলিয়ে কাটতে হবে, এটাও কিন্তু সেম কাজ, সব রকম কাজ করা যায়, এটা গম ধান জোয়ার সব কিছু আপনারা কাটতে পারবেন, এটা ঘাস সব কিছু কাটা যায়, এবং কি এর ব্লেড চেঞ্জ করে আপনারা ভিন্ন ভিন্ন কাজে লাগাতে পারেন। এবং যেহেতু এটি পেট্রোল ইঞ্জিন তার এর ক্ষমতা বেশি, আর 35 cc মধ্যে কিন্তু ভালো কাজ করে, এবং ঘাস ধান দেখতে পাচ্ছেন এখানে ঘাস ধান সব কিছু আপনার পরিষ্কার পরিচ্ছন্নভাবে কেটে দিচ্ছে, এবং এটি লং লাস্টিংও ভালো করে। এবং এটি কোম্পানি যখন আপনি নেবেন তখন কিন্তু আপনাকে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া হবে, তার থেকে বেশি ওয়ারেন্টি দেওয়া হয় না। আর এটি রিপেয়ারিংও খুব কম, যারা চাষিবাসী মানুষ তারাও এটা বাগাতে পারবেন, এখানে যটা মেশিনে আমি দেখালাম প্রত্যেকটা মেশিনে যারা চাষিবাসী মানুষ তারা খুলে নিজেরা বাগাতে পারবেন। বন্ধুরা, এখানে যতগুলি মেশিন দেখানো হয়েছে প্রত্যেকটা মেশিন অনলাইনে পাওয়া যায় কিনতে, আপনারা যদি কিনতে ইচ্ছুক হন তো যেই মেশিনটা বলবেন নাম করবেন আমি সেটার লিঙ্ক ও প্রাইস দিয়ে দেবো।